মর্নিং অ্যান্ড ওয়েলকাম টু কাইটস। আজকে আমরা এসে গেছি সব থেকে এখানকার প্রধান যেটা আকর্ষণ ত্রিপুরেশ্বরী মন্দিরে, এবং আমরা আস্তে আস্তে ত্রিপুরেশ্বরী মন্দিরের উপরের দিকে উঠছি, যেটা আপনারা দেখতে পাচ্ছেন। তো ত্রিপুরেশ্বরী মন্দির, এখান থেকেই ত্রিপুরা নিজের নামটা পেয়েছে, ত্রিপুরা যেটা ত্রিপুরেশ্বরী মন্দির থেকেই নামটা এসেছে। এবং এখন আপনারা দেখতে পাচ্ছেন ত্রিপুরেশ্বরী মন্দির, খুবই সুন্দর একটা মন্দির। এবং এটার ব্যাপারে আর একটা বিখ্যাত ব্যাপার হচ্ছে 51টা পীঠের মধ্যে এটি একটি শক্তিপীঠ। তো আপনাদের সামনে এখন ত্রিপুরেশ্বরী মাতা মন্দির। এরপরে আশা করছি আর ক্যামেরা অ্যালাউড হবে না, তো এতটাই ক্লিপস রইলো। যদি অ্যালাউড হয়, যদি সুযোগ পায়, তাহলে কিছু ক্লিপস থাকবে আপনাদের জন্য ত্রিপুরেশ্বরী মন্দির থেকে। আমরা এখন আমাদের সেকেন্ড স্পট ছবিমুড়ায় এসে গেছি। এখানে আমরা টুরিস্ট শেডে ওয়েট করছি আমাদের বোটের জন্য। আমাদের টিকিটস দেওয়া হয়েছে, টিকিটসের সিরিয়াল নাম্বার আছে 15। যতক্ষণ না বোট আসে সিরিয়াল নাম্বার 15-এ, আমরা ততক্ষণ এখানে ওয়েট করতে হবে। তো ছবিমুড়ার ব্যাপারে কিছু ইনফরমেশান আমরা আপনাদেরকে বলে রাখি। ছবিমুড়ার ব্যাপারে যেটা সবথেকে বড় এর মেন এটার অ্যাট্রাকশান, সেটা হচ্ছে এটা 15 থেকে 16 সেঞ্চুরির মধ্যে এটা তৈরি হয়, এবং এটাতে নানা রকম পাথরের ওপর, স্যান্ডস্টোনের ওপর নানা রকম স্কাল্পচার এখানে আপনারা দেখতে পাবেন। এর মধ্যে সবথেকে বড়ো আর সবথেকে বেশি ইম্পর্টেন্ট যেটা, সেটা হচ্ছে এটা মা দুর্গার মূর্তি, যা প্রায় 20 ফিট লম্বা এবং 8 থেকে 10 ফিট চওড়া। এবং তাছাড়াও শিব, বিষ্ণু, কার্তিক এসব মূর্তি আপনারা খোদাই করা দেখতে পাবেন, তো সেগুলো আপনারা দেখতে পাবেন। এবং আমরা সেখানে আবার পৌঁছে তো তারপরের ক্লিপগুলো আপনাদের জন্য থাকবো। এখানে বোট ফিস 150 রুপিস পার পার্সন। তো পেছনেই টিকিট কাউন্টার আছে, যেখান থেকে বোটের টিকিটস নিয়ে আমাদেরকে যেতে হবে। টিকিটস নিলেই একটা সিরিয়াল নাম্বার দিয়ে দিচ্ছে, তো সিরিয়াল নাম্বার ওয়াইজ ওয়েট করতে হচ্ছে যতক্ষণ না সেই বোটটা আসছে, যাতে সেই সিরিয়াল নাম্বারে লটকে নিয়ে যাবে। তো আমরা এখন ওয়েট করছি সেই বোটটা আসার জন্য, যাতে আমরা যাতে করে ছবিমুড়া ঘুরতে যাব। এই সামনে আছে হচ্ছে আমাদের গোমতী নদী, যার উপর দিয়েই নৌকা করে বা বোটে করে গিয়ে আমরা দুধারে রকের উপর, স্যান্ডস্টোনের উপর রাদার, আমরা খোদাই করা শিব, মা দুর্গা, সবাইকে মূর্তি দেখতে পাবো। তো যেটা আপনারা দেখতে পাচ্ছেন, এবার আমরা আস্তে আস্তে বোটের দিকে এগিয়ে যাচ্ছি ছাইমুড়ার জন্য। আমাদের বোট যেটা আমাদের সিরিয়াল নাম্বার 15, সেটা অলরেডি এসে গেছে, এবং আমরা আস্তে আস্তে যাচ্ছি। তো আপনারা যেটা দেখতে পাচ্ছেন, এখানে রাস্তা খুব একটা ভালো নয়, খুব একটা স্মুথ কিছু না, বাট আমরা এসে গেছি। দেখছেন যেটা, আমরা আস্তে আস্তে এগিয়ে যাচ্ছি। আপনাদের এবার দৃশ্যটা দেখিয়ে দিই, এই এটা আমাদের বোট, আমরা এটা করেই যাবো। আমাদের বোট 15 নম্বরের বোটটা ভর্তি হয়ে যাওয়ার পরেই বোটটা ছেড়ে দিল। আমরা শিগগিরই দেখতে পেলেন যে আমাদের রাইট সাইডেই একটা বড় প্যানেল ছিল, যেখানে আমাদের ফার্স্ট রক কার্ভিংসগুলো আপনারা দেখতে পেলেন। যেরকম কি আপনাদেরকে আমরা বলেইছিলাম যে আমাদের বোটে করেই গোমতী নদীর ওপর দিয়েই
যেতে হবে এই ছবিমুনা ট্রিপে। অ্যাকচুয়ালি ছবিমুনা ট্রিপটায় আপনাকে এরকম বোটে করেই করতে হবে। বোটের মধ্যে আপনার দুটোর অপশান আছে, একটা এরকম স্পিড বোট, আরেকটা হচ্ছে ছোট্ট নৌকা। আপনারা নিজেরা চাইলে এই একটা পুরো বোটটাকেও হায়ার করতে পারেন, তখন রেটটা হয়ে যাচ্ছে আপনার 1500। এখানে বলা হয় কি কারণে বা কি রিজনে এই মূর্তিগুলো খোদাই করা হয়েছিল, সেইটা আর কে করেছিল, আর কে মূর্তিগুলো খোদাই করেছিল, কোনোটাই অ্যাকচুয়ালি জানা নেই। 35টা মতন রক কার্ভিংস করা আছে এখানে বিভিন্ন দেবতাদের, তার মধ্যে কিছুগুলো ঘন জঙ্গলের মধ্যে ঢাকা পড়ে গেছে, যেরকম কি বিষ্ণু, কার্তিক, শিব বা মহাদেব, আর অবশ্যই যেটা এখানকার মেন অ্যাট্রাকশন আমরা বলবো, 20 ফিট লম্বা মা দুর্গার মহিষাসুর মর্দিনী রূপটা। আর এই রূপটাই বা এই মা দুর্গার মূর্তিটাই হবে হচ্ছে আমাদের আজকে ফার্স্ট স্টপ। আমাদের দুটো স্টপ থাকবে এই ফুল বোট রাইড প্যাকেজটার মধ্যে। মা দুর্গার মূর্তিটা প্রথম হবে, আর তারপর একটা ন্যাচুরাল গোয়াতে যাব আমরা। ছবিমুড়া একটা ইকো ট্যুরিজম ডেস্টিনেশন আগরতলার কাছে বা ত্রিপুরার মধ্যে। ছবিমুড়াকে অ্যামাজন অফ নর্থ ইস্ট বলা হয়, কারণ যেরকম আপনারা দেখতেই পাচ্ছেন গোমতী নদীর দুদিকে ঘন জঙ্গল, আর এটা পুরো একটা অ্যামাজন ফরেস্ট ফিলিং দেয়। আমরা শেষ পর্যন্ত এসে গেছি ছবিমুড়াতে, এবং এখানে যেটা সবথেকে ইম্পর্টেন্ট এবং বড় জিনিস, দশভুজা দেবী দুর্গার মূর্তি। যেভাবে আপনারা দেখলেন আমরা এইটা দিয়ে উঠেছি, এই চড়াইটা টপকে ওখানে উঠেছিলাম আমি এই ফটোটা তোলার জন্য, এবং আপনাদের জন্য এই ক্লিপটা আমরা এখান থেকে নিচ্ছি, ঠিক আছে? তো এখান পর আমরা আস্তে আস্তে নিচের দিকে চলে যাবো আবার আমাদের বোট। এটা দেখুন, আমরা এখন এসে গেছি আমাদের পয়েন্ট নাম্বার 2-তে, যেটা আমাদের ছবিমুড়া প্যাকেজের মধ্যে অ্যাড আছে। এবং এটা একটা কেভ গুহা মতন, বাট আমার ঠিক গুহা মতন লাগছে না, কারণ এটা লম্বা জায়গা এবং যেটা বরাবর সবাই যাচ্ছে। বাট আমাদের হাতে এত কিছু জিনিসপত্র আছে, আমরা রিস্কটা নিতে পারছি না, কারণ এখানে প্রচুর পিছল এবং কাদা রয়েছে, এবং এত ভারী ভারী জিনিসপত্র নিয়ে আমাদের যাওয়াটা একটু রিস্ক হয়ে যাচ্ছে। তো সেই কারণে আমরা এই ক্লিপটা আপনাদেরকে দেখিয়ে দিলাম, এরপর ফার্দার ক্লিপস আর এখান থেকে সেইভাবে আমরা কিছু আপনাদের জন্য আনছি না। যেরকম কি আমরা বলেইছিলাম যে আমরা নিজেদের একটা ওপিনিয়ন শেয়ার করব, সেরকম আপনারা যদি ত্রিপুরা আগরতলায় আসেন তাহলে আমরা বলবো অবশ্যই ছবিমুড়া ঘুরে যান। এটা খুব সুন্দর জায়গা, যেটা আপনারা এখানে এসেই ফিলটা করতে পারবেন। আমরা চেষ্টা করেছি ক্যামেরায় যতটা দেখানো, যতটা ফিল করানো পসিবল আপনাদেরকে ভিডিওর হেল্পে, সেটা করানো, কিন্তু এটা না আসলে এই রিয়েল ফিলটা, এই রিয়েল মজাটা আপনারা পাবেন না। যেরকম আমরা আগে বলেইছিলাম কিছু ভিডিওস আগে, বাঁশগ্রামের ভিডিওটা, যে বাঁশগ্রাম ইজ আ মাস্ট ভিজিট, সেরকম আমরা দ্য কাইটস আপনাদেরকে সাজেস্ট করছি, যদি আপনারা ত্রিপুরায় আসেন অবশ্যই ছবিমুড়া ঘুরে যাবেন।
চলে এসেছি ভুবনেশ্বরী মন্দিরে। এটাই হচ্ছে আজকে আমাদের লাস্ট স্টপ। হ্যাঁ, আজকে আমাদের স্টপে পিলক ছিল, কিন্তু পিলকটা আমরা ক্যান্সেল করে দিতে হয়েছে কিছু কারণের জন্য। তো ভুবনেশ্বরী মন্দির রাজা গোবিন্দ মাণিক্য তৈরি করেছিল 1667-এ। এই মন্দিরটা মা ভুবনেশ্বরীকে উদ্দেশ্য করে উৎসর্গ করে বানানো হয়েছে। এটা তো ভুবনেশ্বরী মন্দির আপনাদের কাছে এইটা।